কোয়ালা আবু হুরায়রা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা করে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা নিশ্চয় আল্লাহ তাআলা হাসি দেওয়াকে ভালোবাসেন ওয়ায়াকরাহু তাসাউবা আর হাই তোলাকে অপছন্দ করেন ফাইদা আতশা আহাদুকুম যখন তোমাদের কেউ হাসি দেবে ফেলে মাজির আগে ইজাটা আসলে মুজারের অর্থ দিবে তাই না ইজা মানে কি যখন তাহলে যখন তো ফাইদা আতশা যখন হাসি দিবে ফাইদা জাহাবতা যখন তুমি যাবে ফাইদা ফাহিমতা যখন তুমি বুঝবে এরকম তাহলে ফাইদা আতশা আহাদুকুম যখন তোমাদের কেউ হাসি দিবে ওয়াহামিদাল্লাহা আর আল্লাহ তাআলার প্রশংসা করবে অপর হাদিসে এসেছে আলহামদুলিল্লাহ বলবে কানা হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিআহু কানা হাক্কান তখন প্রত্যেক মুসলমানের উপরে অপরিহার্য হয় কর্তব্য হয় সামিআহু তা যা শুনলো অর্থাৎ হাসি যে শুনলো আলহামদুলিল্লাহ যে শুনলো তার উপরে ওয়াজিব হয়ে গেল অপরিহার্য হয়ে গেল সুন্নাত হয়ে গেল এবং উচিত হয়ে গেল কেন এগুলো অর্থ বলছি ইমাম গুনেরা মতভেদ করেছেন তার জন্য আমি বলছি পরে আইয়াকুলালাহু যে সে বলবে তার জন্য যে আলহামদুলিল্লাহ বলল তার জন্য বলবে ইয়ারহামুকাল্লাহ আল্লাহ তোমার উপরে রহম করুন আল্লাহ তোমার উপরে দয়া করুন ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটা পড়বে ফাআম্মাত তাসাউবু ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান নিশ্চয় আর শোনো ফাআম্মাত তাসাউবু হাইতুলাটা হচ্ছে ইন্নামা হুয়া মিনাশ শাইতান নিশ্চয় এটা শয়তানের পক্ষ থেকে ফাইদা তাসাআবা আহাদুকুম যখন তোমাদের কেউ হাই তোলে ইয়ানিং করে ইয়ান মানে হাই তোলা এরকম করে ফালিয়া রুদ্দাহু সে যেন তা ফিরিয়ে দেয় সে যেন তা প্রতিহত করে মাস্তাতা যে সে সামর্থ্য রাখে যে পরিমাণ সামর্থ্য রাখে সামর্থ্য রাখার অন্য হাদিসে এসেছে কাপড় দিয়ে মুখ দিয়ে আঁকিয়ে ধরা ফিকর গ্রন্থগুলোতে এসেছে এভাবে না দিয়ে এভাবে ধরা ইত্যাদি কথা আমরা পরে বিস্তারিত পড়ছি ফালিয়ারুদ্দাহু মাস্তাতা সে যেন তা প্রতিহত করে তার সক্ষমতা অনুযায়ী ফাইন্না আহাদাকুম নিশ্চয় যখন তোমাদের কেউ ইদা তাসাবা হাই তোলে জাহিকা মিনহু শাইতান শয়তান তার কারণে হাসে শয়তান হেসে থাকে রাওয়াহুল বুখারীতে এসেছে এটা বুখারী বর্ণনা এরকমভাবে অফি রিওয়ায়াতলি মুসলিমের শব্দে এসেছে ফাইন্না আহাদাকুম ইদা কওয়ালাহা আর নিশ্চয় যখন তোমাদের মধ্যে কেউ হাসি হাই তোলে জাহিকা শাইতান মিনহু যার শয়তান তার কারণে হেসে থাকে আজকে মূলত আমরা বাবুল জুলুসি ওয়াল কিয়ামি ওয়ান নাওমি শেষ করার পরে আমরা কি ধরেছি বাবুল উতাসি ওয়া তাসাউবু হাসি তোলা এবং হাই তোলা ইট ইস পার্ট অফ পার্সেল অফ আওয়ার লাইফ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু একই রকম নয় কিন্তু এই দুটাতে একটাতে কল্যাণ আছে আর একটাতে আল্লাহ ভালো জানেন কি আছে কিন্তু একটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন আর একটা অপছন্দ করেছেন গোটা পৃথিবীর মানুষ মনে করে হাসি তোলাটা খুবই খারাপ হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে কিন্তু ইসলাম ধর্মে হাসি দেওয়াটা অনেক ভালো মস্তিষ্ক ক্লিয়ার হয় অন্যান্য আচ্ছা আমরা পরে সময় পালে এগুলো বলবো ইনশাল্লাহ বিজ্ঞান থেকে তো এর বিধিবিধান সম্পর্কে জানবো তো হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলাটা কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে এই যে আমরা পেলাম যে কানা হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিআহু যে শুনবে তার উপরে ওয়াজিব হয়ে গেল তো এই ওয়াজিব ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছেন এবং আরও ইমাম সুফিয়ান সাউরি আর অন্যান্য জনেরা বলেছেন যে এটা হচ্ছে ফরজে কেফায়া
কি ফরজে কেফায়া, অর্থাৎ কেউ একজন তুললেই হবে। ইমাম মালিক বলেছেন এটা হচ্ছে সুন্নাত, আরও ইমাম শাফি বলেছেন যে এটা একটা সুন্নাত, ইমাম মালিক বলেছেন মুস্তাহাব করলে ভালো, আর এটা ইমাম শাফি বলেছেন করতেই হবে কারো না কারো, আর যখন অনেকেই বলেছেন ওয়াজিব। তো হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়, এখানে কি যুক্তিকতা আছে? বিজ্ঞান থেকে প্রমাণিত যে হাসি দিলে অনেক কিছু শরীরে রক্ত চলাচল বেশি করে, সমস্ত শরীরটাতে ঝাঁকি পড়ে, ক্লান্তিটা দূর হয়ে যায়, হাসির মাধ্যমে অনেক সময় রোগ জীবাণু বের হয়ে যায়, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জন্য আর আলহামদুলিল্লাহ বলতে হবে, কেন আলহামদুলিল্লাহ বলতে হবে হাসি উঠলে? আর হাই তুললে তাকে প্রতিহত করতে বলা হয়েছে, কেন? হাই তুলে যখন শয়তানের ইয়ে থেকে শরীর যখন ক্লান্ত হয়ে যায়, হাই তোলাটা একটা শরীরের আপনার অস্বাভাবিক যদিও বা ন্যাচারাল, কিন্তু কেটাটা শরীরকে নিস্তেজ করে দেয়। পরিপূর্ণ হাই তুললে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায়, যদিও বা বিজ্ঞান বলে যে অক্সিজেন স্বল্পতার কারণে হাই তোলে, তবে এটা প্রমাণিত মানুষের শরীর যখন খুবই ক্লান্ত হয়ে যায় তখন হাই তোলে। হাদিসে এসেছে নামাজের মধ্যে হাই তোলা সলাতের মধ্যে শয়তানের পক্ষ থেকে বেশি হয়, তাহলে নামাজের মধ্যে হাই তুললে কীভাবে বাধা দিবে? এগুলো হাদিস আসতেছে। তারপরের হাদিসে ওয়ানুহু, তার মানে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বলেছেন ইদা আতশা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, যখন তোমাদের মধ্যে কেউ হাসি দিবে সে যেন বলে ফালিয়াকুল, সে যেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু, আর তার বন্ধু আর তার সহপাঠী তার ভাই তার জন্য বলে, যে আলহামদুলিল্লাহ বলবে তার সহপাঠী তার ভাই যারা শুনবে তারা যেন বলে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আর এই ইয়ারহামুকাল্লাহ বলাটা কি ওয়াজিব, অনেকেই বলেছেন এটা অনেকেই বলেছেন অনেক বড় সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। ফাইদা কওয়ালা লাহু ইয়ারহামুকাল্লাহ, আর যখন যে ইয়ারহামুকাল্লাহ বলল তার জন্য, আবার যে বলল ইয়ারহামুকাল্লাহ তার জন্য, ফালিয়াকুল সে যেন বলে ইয়াহদি কুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন, হেদায়তের পথে রাখুন, ওয়া ইসলিহ বালাকুম, আর তোমার অবস্থা ভালো করুন, তোমাকে সুস্থতা দান করুন, তোমাকে সংশোধনী আনুন। আসলে বালা বলো মা বালুকা, মা বালুকা মানে মা শানুকা, তোমার অবস্থা কী? তো মা যা বিকা, বিকা যদি বলেন তাহলে তোমার কী অসুখ হয়েছে, আর বালুকা মানে তোমার শারীরিক অবস্থা কী এরকম। তো আইসলিহ বালাকুম মানে তোমার শারীরিক যত অবস্থা আছে, অসুস্থতা আছে, সেটা জানো আল্লাহ তাআলা দূর করে দেন। রাওয়াহুল বুখারী। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আতশা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাসি দিলেন, দুজন সাহাবি হাসি দিলেন। তারপরে ফাসাম্মাতা আহাদাহুমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের উত্তর দিলেন, ফিরে দিলেন, বললেন ইয়ারহামুকাল্লাহ, একজনের জন্য বললেন। ওয়ালা মিশাম্মিতি লাখির, আর একজনের জন্য বললেন না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। ফাকওয়ালার রাজুলু ইয়া রসুলাল্লাহ, যেই ব্যক্তির জন্য বলেনি সেই ব্যক্তিটি বলল ইয়া রসুলাল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল, সাম্মাতা হাদা, এই যে এই ব্যক্তির জন্য আপনি বললেন, ওয়ালাম তুসাম্মিতনি, আর আমার জন্য আপনি বললেন না ইয়ারহামুকাল্লাহ, কেন বললেন না? কলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না হাদা হামিদাল্লাহা, নিশ্চয় এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। ওয়ালাম তাহমিদিল্লাহ, আর তুমি তো আলহামদুলিল্লাহ বলনি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কেউ যদি হাসি দেয় আর যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে অন্যরা যদি ইয়ার হামুকাল্লাহ না বলে তাহলে গুনাহ হবে না। তারপরেও যদি কেউ হাসি দেওয়ার পরে বলে, তো এটা নিয়ে ফকিগুন ফুকাল আমসর, বিশেষ করে প্রাচীন যুগের ওলামারা বলেছেন তাকে স্মরণ করে দেওয়া, যে বলো আলহামদুলিল্লাহ বলো, তারপরে ইয়ারহামুকাল্লাহ বলা,
ঠিক আছে, এটা একটা ইয়ে এসেছে। আর নাবি মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াকুলু বলতে শুনেছি, ইদা আতশা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ হাসি দেবে, ফাহামিদাল্লাহ, সে যেন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার প্রশংসা করে, ফাশাম্মিতু, তখন তোমরা তার উত্তর দিবে, কি বলে উত্তর দিবে, ইয়ারহামু কাল্লা বলে উত্তর দেবে, ওয়া ইন লাম ইয়াহমাদিল ইয়াহমাদিল্লাহ, যদি সে প্রশংসা না করে, আলহামদুলিল্লাহ না বলে, ফালা তুসাম্মিতুহু, তখন তোমরা তার উত্তর দিও না। রাও মুসলিম, মুসলিম শরীফে, মুসলিমে এটা বর্ণনা করেছেন। তাহলে এর থেকে আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে যে যে সকল ফকিগুনেরা বলেছেন যে না বললেও বলা জায়েজ, বিশেষ করে স্মরণ করে দেওয়া জায়েজ, এখানে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকওয়াল কৌল থেকে প্রমাণিত হচ্ছে, যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ওয়ান সালমা তাবনি আকওয়াইন আকওয়া আকওয়াই আন্নাহু সালমা তাবনি আকওয়া হতে বর্ণিত, নিশ্চয় তিনি বলেন, সামি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন, ওয়া আতশা রাজুলুন নাইন্দাহু, তার নিকটে একজন ব্যক্তি হাসি দিলেন, ফাকওয়ালা লাহু ইয়ারহামুকাল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়ারহামুকাল্লাহ, সুম্মা আতশা উখরো, তারপরে আর একজন দিল, ফাকওয়ালা রাজ উখরো, আবার দিল ওই ব্যক্তিটি, ফাকওয়ালা রাজুলু, তারপরে ওই ব্যক্তিটি বলল, মাজকুমুন, সর্দি হয়েছে, রাওয়াহু মুসলিম ফি রিওয়ায়াতিন। আচ্ছা, যখন কেউ এরকম অন্য রেওয়ায়েতে এসেছে, তিরমিজিতে এসেছে, অন্যান্য রেওয়ায়েতে এসেছে, তিনবার দিয়েছে, অন্যান্য রেওয়ায়েতে এসেছে তিনবার দিয়েছে, তার মানে একের অধিক যদি হয়, অসুস্থতার কারণে যদি হয়, তাহলে একবার আলহামদুলিল্লাহ বলবে, যদি বারবার দেয় তাও যদি বারবার বলে তাহলে বারবারই আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, কিন্তু একাধিকবার যদি হয়ে যায় তাহলে একাধিকবার ইয়ারহামুকাল্লাহ বলার প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জু মাজকুম, তার মানে সর্দি লেগেছে তার। এই তো আমরা তাহলে বুঝতে পারলাম, ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বালা তাসাবা আহাদুকুম ফালিউমসিক বিয়াদিহি আলা ফামিহি ফাইন্নাশ শাইতানা ইয়াদখুলুম। রাওয়াহু মুসলিম। একটা জিনিস দেখেন, একটা আশ্চর্য হয়ে যাবেন, এখানে যুক্তি দিয়ে ইসলাম চলবে না সেটাই তার প্রমাণ। আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ক্বালা তাসাবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ হাই তুলবে, ফালিউমসিক বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা বাধা প্রদান করে, এভাবে না, এভাবে বাধা প্রদান করা বেশি উত্তম। তো এভাবে করলেও হবে, অন্য হাদিসে এসেছে কাপড় দিয়ে করা যাবে, তা অগদ্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় টেনে করেছেন এবং তার চেয়ার এভাবে ঝেঁপে রেখেছেন। তাহলে আমরা এখন স্যানিটাইজেশন, মাস্ক পরা, তারপরে এই যে এই ধরনের ভদ্রতা এখন টিভিতে গোটা পৃথিবীতে প্রচার হচ্ছে, এটা মূলত আমরা আগে থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি। ফাইন্নাশ শাইতানা ইয়াদখুলু, শয়তান তখন প্রবেশ করে। এখন হাদিস বিশারদগণেরা বলেছেন, এই প্রবেশ করাটা বাস্তবেই মুখের ভিতরে প্রবেশ করতে পারে, আবার কেউ বলেছেন এটা কেনায়া, কিন্তু ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শয়তান প্রবেশ করে, এটা হাকিকাতান। তো শয়তান যখন প্রবেশ করবে তখন কি ভালো হবে? শয়তান যখন তার অন্ডকোষ চোখে রাখে তখন কি ভালো হয়? ভোরের বেলায় যখন শয়তান বাউল করে দেয় তখন কি ভালো হয়? তার দ্বারা আর ভালো কাজ করা সম্ভব নয়। তারপরের হাদিসটা বলে শেষ করছি, দেখেন আমাদের আরও অন্যান্য পড়া আছে। আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা আতশা গতাহু, রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এবারে কী করতেন? রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম, এটাও সহিহ হাদিস, রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যখন হাসি দিতেন, কানা ইযা আতশা, যখন হাসি দিতেন, গত
তো ওয়াজাউ গত মানে ঢেকে রাখা, হ্যাঁ ওয়াজাউ তার মুখমণ্ডল ঢেকে রাখতেন, এই যে কোনো দিয়ে ঢেকে রাখতেন, এভাবে ঢেকে রাখতেন, কাপড় দিয়ে ঢেকে রাখতেন, বিয়া দিয়ে তার হাত দিয়ে, আও সাউ বিহি তার কাপড় দিয়ে এভাবে হাসিটাকে ঢেকে রাখতেন, ওয়াগজ বিহা আর প্রতিহত করতেন, নিচু করতেন, সাউতাহু তার স্বর চেষ্টা করতেন তার স্বরকে নিচু করা, হঠাৎ একবারে এমন জোরে হাসি দিল যে পাশে সবাই চমকে গেল, এরকম হাসি দেওয়া ঠিক নয়, যতদূর সম্ভব তার স্বরটাকে নিচু করা, প্রতিহত করা। রাওয়াহু তিরমিজি ও আবু দাউদ, নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদিসটি সহি, আরও কলা তিরমিজি ও হাদা হাদিসুন হাসানুন সহিহুন, আপনারা তো উসুলে হাদিসের মধ্যে পড়েছেন হাদা হাদিসুন সহিহুন হলে কি হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই